ছোট লোক ই তোর বদমাইশ তুই এত বড় অপরাধ করে তুই আমার সামনে দাঁড়া কথা বলার সাহস পাস রত্না রত্না বাড়িতে আছস রত্না কি রে রত্না তোর কি হয়েছে কিছু হয় নাই ভাইজান কিছু হয় না মানে তোর চেহারে মায়ের দাগ কি হয়েছে কো কাঠাই মারছে তোরে তুমি যদি জমির ভাগগুলো দিতা তাহলে তো এগুলো আমার সাথে হইতো না আরে বোকা বই না আমার তুই অনেক বোকা তুই কিচ্ছু বুঝছ না তোর জামাই একটা খারাপ লোক তোরে অত্যাচার করবই কই রই যাইব তোর ধারণা যে জমি দিলে সে অত্যাচার করবো না এটা হইতে পারে না একটা কথা মনে রাখিস মানুষের চাহিদা শেষ হয় তোর লোভের শেষ হয় না তোর জামাই হইতাছে একটা লোভী পাপিষ্ট কোন না কোনো উসিলা দিয়া তোর উপর নির্যাতন কই রই যাইব ভাই আমি এত জ্ঞানের কথা বুঝি না তুমি যদি আমার সুখ চাও তাহলে ও যা চায় তাই দিয়ে দাও ভাইজান কোন সময় এলে তুই আমার বইনের গায়ে হাত দিছস না আজকে তোরে আমি একক ভাইজান 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 ঠান্ডা ঠান্ডা আপনি কি আমার উপর রাগ করলেই সব সমাধান পাইবেন পাবেন না আমি তো আপনার বইলেই আসছিলাম যে জায়গা জমিটা ঠিক মতো না দিলে আপনার বোনের উপর কিঞ্চিত অত্যাচার হইব আমার কথা আমি রাখছি এবার আপনার কথা আপনি রাখেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার ছোট লোক ই তোর বদমাইশ তুই এত বড় অপরাধ করে তুই আমার সামনে দাঁড়া কথা বলার সাহস পাস ভাইজান আপনি বারবার খামা খাই উত্তেজিত হইতাছেন আমি তো আপনার বোনের এইখানে জোর করে রাখতে চাইতেছি না সেই মাটি কামড়ে পড়ে রয়েছে আপনি চাইলে আপনার বোনের নিয়ে যেতে পারেন রত্না বইন আমার তুই চল আমার লগে এই জানোয়ারের সংসার তোর করা লাগবো না ভাইজান ও আসলে যাইব না আপনাদের তো বংশ বড় বংশ বড় যাদের তাদের মাইয়ারা সহজে স্বামীর সংসার সেরে যায় না তাছাড়া ওর নিয়ে সংসার করতে আমার তেমন সমস্যা নাই তাই জমিটা যদি একটু ঠিকঠাক দিতে সুমন্যা তুই যদি আমার বোনকে তালাক দেস তাহলে আমার বোন হইব তালাক প্রাপ্তা আর তুই যদি দুনিয়া থেকে চলে যাস তাহলে আমার বোন হইব বিধবা তালাক প্রাপ্তা হওয়ার চেয়ে বিধবা হওয়া ভালো তোরে আমি দুনিয়ায় রাখুম না আরে কি নাটকের মধ্যে পড়লাম রে ভাই আপনার বইনের আমি রাখবো না সে এখানে মাটি কামুক দা পইরা থাকো আবার আপনার কাছে যেটা চাইছি আপনি সেটা দিবেন না ঘাউ ঘাউর আমি করবে এখানে আমার দোষটা কই রত্না রত্না বইনে আমার তোর পায়ে পড়ি তুই আমার লাগে চল তোর যদি টাকা পয়সা লাগে জমি জমা লাগে আমি দিব আমি কথা দিলাম তোরে দিব আগে মাল লগে আলাপ করি তুই চল তুই বাড়িতে চল ভাই হ্যাঁ হ্যাঁ এই কাম করো তুমি তুমি ভাইজানের লগে যাও বাড়িতে তো তোমার তেমন কোনো কাম নাই তাই কইছিলাম যে আহার সময় খালি হাতে আসো না ভাইজান আমি আমার কাপড়গুলো নিয়ে আসি এক মুহূর্ত না তোর কাপড় বে কিচ্ছু লাগবে তুই আবার লগে চল এই শয়তান লগের এক মুহূর্ত না তুই